हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल सुमी ब्लॉग। तुम्हारा सबा केमन आछो? आशा करी सबा भालो आछो। आमिओ भालो आछी। सो आज के नतून दिने नतून ब्लॉग निये आबार चले आसलाम तुम्हारे साथे आमार किछु मुहूर्त शेयर करते, गल्प करते। जदि तुम्हारा भालो लागे तो प्लिज लाइक कमेंट शेयर कर दिओ, सबसक्राइब कर दिओ। सो एखन बजे सकाल 8টা। তোমরা সবাই কি করছো? আমি তো এখনও ব্রাশটাই করে নেই। চলো আমি ব্রাশ করে আসছি। ব্রাশ করে এসে চা বানাবো, তো তোমাদেরকে দেখাবো। চলো যাওয়া যাক। এখানে পড়ে গিয়েছিল, চলো। তো আমি ফ্রেশ হয়ে চাটা খেয়ে নিয়েছি আর এখন ভাবছি অল্প কাজ করব। সো কাজটা কি করব ভাবছি, ঘরে অনেক ঝুল পড়েছে, তো ঝুলগুলো সাফা করব। তো করে নিই, চলো তোমরা দেখে থাকো আমি কাজ করছি। মস্তি মে লুটাউঙ্গি, আদায়ে দিখাউঙ্গি, পর মে তেরি বাতো মে নাউঙ্গি, হ্যাঁ পর মে তেরি বাতো মে নাউঙ্গি। তোমরা দেখতে পাচ্ছ আমার গোছানো হয়ে গিয়েছে। তো এগুলো বাজে নিয়ে যাবো, এখন রোদে দিয়ে আসবো। তো আমি সবগুলো রোদে দিয়ে দিয়ে দিলাম। তো আমি এগুলি এখন এখানে ঢেকে দেবো অন্য কাজ কাপড় দিয়ে। চলো ঢেকে দিই। এই দেখো আমার সব কিছু গোছানো হয়ে গেছে ঝাড়ার জন্যে। তা আমিও রেডি হয়ে গেছি, মাথাতে চুলটা বেঁধে নিলাম, নোংরা পড়বে, না হলে মাস্কটা পরে নিলাম, নাহলে হয়তো সর্দি লেগে যাবে। তো তোমরা দেখো আমি কাজ করি। ¡Suscríbete al canal!
বিকজ এগুলো নোংরা হয়ে গিয়েছে, এগুলো আমাকে ধুতে হবে, এখনই ধুয়ে দেবো। তো এখন এখানে থাক, ওই রুমটা পরিষ্কার করে পরে ধুতে চলে যাবো। চলো, রুমটা পরিষ্কার করে নিই, ছাড় দিয়ে নিই। তোমার এই ঘরটা ছাড় দেওয়া হয়ে গিয়েছে, পুরোটা গুছানো হয়ে গিয়েছে, তো অনেক ধুলো পড়েছে গায়ে। সো এখন স্নান করে আসি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। স্নান করে এসে পুজো দেবো, 11:30 বাজে, 12টার আগে দিতে হয়। সো আমি স্নান করে আসি, জলদি চট করে স্নান করে চলে আসি। তো আমি যাচ্ছি দিদির বাড়ি, ওয়েট দেখাচ্ছি কোথায় যাচ্ছি। ফ্রেন্ডস, আমি ঘরে চলে যাচ্ছি, তো চলো যাওয়া যাক। স্টুডেন্ট চলে আসছিলো, একজনকে আমার সাথে দেখতে পেয়েছো। সো আমি টিউশনটা করে নিয়েছি, খাওয়া তো আগেই খেয়েছি, এখন টিউশনটা করে নিয়েছি। টিউশন করার শেষ, ছুটি দিয়ে দিয়েছি ওদেরকে। সো আমি এখন আমার যেগুলি কাজ আছে ওগুলি করে নেব, করার পর প্রার্থনার টাইম আসবে 4:47-এ, 4:47-এ প্রার্থনার টাইম তোমাদের সাথে শেয়ার করব, আমাদের প্রার্থনা কী করে করি। হ্যাঁ, যারা অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছে, সো ওরা জানে প্রার্থনা কী করে করতে হয়। সবাই নাও হতেও পারে অনুকূল ঠাকুরের, সবাই আলাদা আলাদা নিয়েছে, যার যেটা ভালো লাগে, যার যেটা মন বলে ওটাই নিয়েছে। সো আমাদের যেটা ভালো লাগেছে আমরা ওটাই নিয়েছি। তো প্রার্থনাটা শেয়ার করবো ওয়েটনেসডে, আমাদের ঠাকুর ঘর নেবে। সো ওদিনকে, আর হ্যাঁ, ওদিনকে আমার চর্দি ভাই আসবে, চর্দি ভাই, জিজু, পাপা, ওরা তিনজন আসবে। সো ওদেরকেও তোমাদেরকে দেখাবো আমি, অনেকদিন পর আসবে, অনেক ভালো লাগছে শুনে কথাটা, ওরা আসবে, অনেক মজা হবে। সো ওদের সাথে যেগুলি মজা হয় তোমাদের সাথেও শেয়ার করবো আমি। তো চলো এখন আমি কাজ করে নিই। তো ফ্রেন্ডস, আমার প্রার্থনা করা হয়ে গিয়েছিল, আমি তোমাদের সাথে শেয়ার করিনি। সো আজকের মতো এতটুকুই ব্লগ ছিল আমার, কালকে আবার দেখা হবে নতুন দিনে, আবার নতুন কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চলে আসব আবার কালকে। সো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সো আজকের মতো এতটুকুই, বাই, গুড নাইট, লাভ ইউ অল।